মাসের দিনে কারো লোকটা গেলছে হাল বাইতে, আর ই বহুটাই কি করেছে না, সকালে লড়া লিপা করে শ্যাম্পু টেম্পু করে কেউ রেডি হয়ে আছে বুড়া বাবাকে জল ডাল দিবার জন্য, কেউ তৈরি হয়েছে থালে বাছা আচ্ছা সুন্দর, কলা নারকেল বাতাসা সব সাজায় নিয়েছে আর মানে যাবার জন্য তৈরি হয়েছে। এমন সময় উধারে যখন দেখছে যে আজ বাইসাম বেলা হইলো, সকাল সবাই ওই বাইসাম হইলো, তো সেই হালুয়া হাটায় দেখছে বলছে আমাদের বাবু আর মায়ের কি করছে ভালা, এখনো বাইসাম নাই আইলো তো বলছে ও রে আজ সোমবার বলছে, তবে আজ নাই আসবে, আজ তো মরব যাবে, তাহলে অন্য দিনেই ইয়া তোরটা পুরাবো, এখন এই খুলে দিই। তখন হালটা খুলে নিয়ে ঘরকে আসছে, ঘরকে আসে নিয়ে কে বলছে মান্য বলছে এক ঘটি জল ডুবাবি বাবু আর মাই, তখন ওর বহু সপিড়েছে যাবার জন্য, তো বলছে এক ঘাটি জল তাও লিবার মুরাদ নাই, আমি সকালে লড়া লিপা করলি রাঁধা বাঁটা করলি যত ছেলেকে খাওয়াই দাওয়াই স্কুল পাঠালি যত লোক গেল মরব, আমি তখন মরব যাতে সপিড়েছি তো মরব যাবি না জল দিয়ে দিয়ে বসে রবি, ওর স্বামীটাকে জল দিতে গেলে ওর ঝক্কি ঢুকছে, তো কথাই বলে রে বাছা বলছে স্বামী তোমার জল খুঁজিল জল দিলে না তারে, আর কোন পুণ্য হবে মাত্র ঠাকুর পূজা করে। যে লোকটাই সারা জীবনের অঙ্গীভার নিয়ে এনেছে বিহা করে, যে লোকটাই রোগ অসুখ হলে তার দাওয়াই পানি দিছে, যে লোকটাই মানে সব আধা অঙ্গের ভাগি বটে, মানে সেই লোকটার যদি সেবা করা হয়, সেই লোকটার যদি মনটা খুশ রাখে দেওয়া হয়, তাহলে সায়া ছিঁড়িলে সায়া এনে দিবে গো, বেলাউজ ছিঁড়িলে বেলাউজ এনে দিবে, শাড়ি ছিঁড়িলে শাড়ি এনে দিবে, আর যাকে তুমি পূজা করতে যাচ্ছ উহাকে এক গড়া দুধ লেগে যদি ঢাইলে দিহ তো একটাও সুতাও নাই দিবে না, দিবে যদি দিবে তো যাবে বাবা কাজি শিলিক যদি দেই তো। তাই সত্যলে ধর্ম নাই, মিছাললে পাপ নাই, এখন আমাদের লোকের কি হয়েছে না, খৌসাহা লোকের ছেলার সঙ্গে যদি আমাদের ছেলাও যদি তাহলে উহারও খুঁজলি উচার হবে কি, তেমনি আমাদের লোকে অন্য সংস্কৃতির লোকের সঙ্গে মেলামেশা হতে যায় সালা আমাদেরও ঢুকে গেছে ওইটা, তখন কি করছে ন মাই বাপ শাড়ি শ্বশুর শাড়ি শ্বশুরের সঙ্গে ঝগড়া লাগছে, তখন শাড়িকে বলছে তো আমার লোকটাই খাটছে না, আমার লোকটাই রোজগার করছে না, তো হেঁ রে বাছা যাকে তুই আমার লোক বলছিস তো তুই কথা কার মাটিয়ে তুই ওকে গড়েছিলিস, মানে বাঁধের আগার দিকে ন পেঁদা দিকে, এটা কর যা তোকে যে লোকটি গড়িয়ে দিয়েছে সেই ওয়াক্স মিস্ত্রি বটে ওয়ারা, তো মিস্ত্রি গিলাকে অবহেলা না করিস, উহাদের দামটা তোকে দিতে হবে নালে ভালো হবে নাই, মনে করুন ই বছরেই নাই হলো, নালে অন্য বছর তো দুর্গাপূজা হয়, ই বছর হয়েছে হলেও মানে সেইভাবে হয় নাই যাক জরপে, তো কেউ বললে না বলছে নাই ই বছর যে সিঁদির মেড়টি যে করেছে না দুর্গা প্রতিমাটি তো দমে ভালো, তো বলছে এই বছর খরচা হয়েছে না, বলছে কত হয়েছে রে না বটে লাখ টেক টাকা তো খরচা হয়েছে, তো বলছে তোরা আর কোথাও দেখেছিস এই সিঁদুরির বাইরে, পুরুলিয়া যাবি গাড়ি খানারটা তিন তিন চার লাখ টাকা খরচা হইব কা দেখলে দাঁড়াই রবি, তখন উহাকে এক লোকে বলছে তু হতরে পুরুলিয়া বাদ নিয়ে কথা দেখেছিস, কলকাতা যাবি কলকাতা কলকাতায় দেখলে তুই মানে বলবি যে হ বটে, তো বলছে উঠিনের খরচা বলছে এক কোটি টাকা, তো যে এক কোটি টাকায় প্রতিমাটা তৈরি হয়েছে যদি আপনারা যান আর যাইকে প্রণাম করেন তো ওই প্রতিমাটাই বসতে বলবে না গো, নাই বলবে যে কথা নাই সেছে বসে বলে, আর ঢের খুঁড়লে থাকলে চাচুয়ের ব্যবস্থাও নাই করবে নাই, আর বেলা যদি ডুবে যাই তাও নাই বলবে যে তোমরা কথা রাত থাকবে নাই বলবে, তাহলে এক কোটি দাম হইলো কোনটার না, যে একটুম কথা বলতে পারছে নাই আর এক ডেগ চলতে পারছে নাই সেই মিস্ত্রি বলছে এক কোটি টাকা খরচ হইলো নাকি, তো আমরা কেউ তো কেউ নাই কেউ গড়িয়েছে রে বাছা, আমাদের মাই বাপ বটে না মিস্ত্রি, আমরা কে গড়িয়েছে তো আমরা কথা বলতে পারছি, আমরা এথালে ওথা যেতে পারছি, আমরা দুনিয়ার সব কিছু উপভোগ করছি, তাহলে এই মিস্ত্রি গিলার কত দাম হওয়া উচিত বটে গো, অমূল্য, ইয়াদের মূল্য নাই, তাই তুমি যাকে বলছো আমার লোক ওই লোকটাকে গড়েছে তোমার শাশুড়ি আর শ্বশুরে, তাই মিস্ত্রি গিলাকে কোনোদিনের জন্য অবহেলা করো না, তোমাকে বলতে হবে যে ভাগ্যে মানে আমি যে লোকটা কাজ পাইছি এই মিস্ত্রি গিলাই এত সুন্দর আমাকে গড়ে দিয়েছে আমার লোকটা, তো সেই জন্যে মা
বাবা সেবা করো আর শ্বশুর শাশুড়িকে কেনে, যেদিন তুমি বউ রূপে আসিয়েছ সেদিন শ্বশুর শাশুড়িয়ে কুলাই ধান নিয়ে আতবজান নিয়ে আর তোমাকে চুমাইছে, আশিস দিয়েছে, আশীর্বাদ করাইছে আর গুড় খাওয়াইছে, কেনে না যেমন আমার বেটার বউ গুড়ের মতন আমরাকে কথা বলে ভালোবাসে, আর লোকের ডহরে ধরে পরের বুদ্ধি দিয়ে চলেকে যদি ওই শাড়ি শ্বশুরের সেবা না করা হয় তোরে বাছা শগড়ের পাটি তলার উপর, মনে করো যদি আয়নাটাই কেউ মানে একটা চৈককে টেড়া করে ভালে তো ওই রকমই দেখা যায়, আর যদি কেউ দাঁত গিলা হিসড়াইকে ভালে তো ওই রকমই দেখা যায়। তো আমরাও যদি আজ আমাদের ওই শাড়ি শ্বশুরের সেবা না করিও, মাই বাপের সেবা না করিও, তাহলে আমরাও কারো একদিন মাই বাপ হয়েছি নাই তো হবো, আর আমরাও কারো শাড়ি শ্বশুর হবো নাকি? তাহলে আমাদেরও বেটা পুত ওই তখন ওই রকম করবে, তাই শগড়ের পাটি তলার উপর। সেই জন্য আমি বলবো সত্যলে ধর্ম নাই মিছাললে পাপ নাই, তাই সত্যের সেবা করো আর চলবে কি? তাই ইয়ারপর বলছেন কি চলবে কি তো বলি নাই নাই, আমি দেখছি যে মানে বেলাটি ঘুরছে তো হে নাই তো তাও বলছে নাই কামিন আছে তখন একটুকু দু এক আঁতর বাড়াতে হবে, তো সেই আঁতর বাড়াচ্ছি। তো কথা হচ্ছে যে আমাদের লোকে দমে ডর্গ পুরোহিতকে ছাড়িতে, তো আজ আমরা পুরোহিতকে কেনে ছাড়ছি এটার তো কোনো কারণ আছে, বেটার বিয়া দিয়েছে কত ফুর্তি করে, হ্যাঁ মানে নাচনি নাচ বাই নাচ নাটুয়া নাচ কত হবরে দিয়েছে, তো উকি বেটার বউটাকে ছাড়িবার জন্য ওই রকম করেছিল নাই করে? তাহলে যদি বেটার বউ কোনো দোষ গুণা করে মানে সামহালের বাইরে তখন ও ঝক্কি লাগবে, তখন বলবে এমন বউ দরকার নাই বেটা, বরং তুমি বিনা বহুই থাক, আর নাহলে তো কোনোদিন মানে আরো তোকে কোথাও দিব তাও ই বউটাকে। তো সেই রকম যে পুরোহিতে আমাদের যে সাধ্য করে দেই, এই সাধ্য করে দিতে যাইয়ে যে আর ভুল ত্রুটি বাহিরাই, এই ভুল ত্রুটি বাহিরালে আমরা কি করে পুরোহিতকে আমরা সমাজের মধ্যে আমাদের নেকনেকাচারে রাখতে পারিব? মনে করুন কোনো ছেলা একটা স্কুলে গেলছে আর স্কুলে যাইয়ে যখন ও বলছে মানে মাই গো বাপ গো মাস্টারে ছে মানে আমাকে সব সাবজেক্ট পড়াই দিতে পারছে নাই আর ভালো করে পড়াচ্ছে নাই, তাহলে কি ওই স্কুলে ছেলেটাকে রাখবেন না অন্য স্কুলে ভর্তি করবেন, অন্য স্কুলে ভর্তি করবেন? তাহলে সেই রকম যদি অঙ্ক জানেই নাই মাস্টারে আর আমরা উয়ার পাশে যদি রাখি ছেলেটাকে, তাহলে অঙ্কই কাঁচা থেকে যাবে নাকি? ইংলিশ যদি জানেই নাই আর ওই স্কুলটায় ছেলেটাকে আমি পড়াতে যাই, তাহলে ইংলিশও কাঁচা থেকে যাবে। তেমনি যে আমার সমাজ সম্পর্কে কোনো জানেই নাই, সমাজ সম্পর্কে যে উয়ার কোনো ধ্যান ধারণা নাই আর উয়াকে নিয়ে যদি আমি মাই বাপের সাধ্য করি, তাহলে ওটা আমার কখনোই ঠিক হবে নাই উচিত হবে নাই। কেমন না বলুন না ভালা, আপনারা যে ঘাট সাধ্য করেন তো ঘাট সাধ্য করেন পুরোহিতকে নিয়ে, তো পুরোহিতে যে ঘাট করে দেই তো আপনারা দশ দিনে ঘাট করেন না বারো দিনে? দশ দিনে। তো এই যে দশ দিনে যে করেন ইয়ার মাঝে অনেকে বারো দিনেও করে, তো এই দশ দিনে করলেও পুরোহিত আছে আর বারো দিনে করলেও পুরোহিত আছে, মানে মাস্টার ছেলেকে পড়াইলে বলছে মামা বানান করে দেখাও, তো একটা ছেলায় ময়ে আকার ময়ে আকার, একটা ছেলায় ময়রসি ময়রসি, একটা ছেলায় লিখলো ময়ে একার ময়ে একার, একটা ছেলায় লিখলো ময়রসু ময়রসু, মানে পড়াতে যখন মানে সবাই যখন খাতাগুলা দেখাচ্ছে তখন সবগুলা ওই মাস্টারে রাইট চিহ্ন দিলে, তাহলে মাস্টারে আমরা বুঝবো যে মাস্টারে পড়াতে জানে নাই, আর যদি পড়াতে জানে তো মনে পাপ করছে যে লোকের ছেলের পড়া নাই হলে তো কি হবে, মাসের দু তারিখকে দু তারিখ তো আমার বেতনটা হচ্ছে। তেমনি যে পুরোহিতে আমাদের ওই দশ দিনেও করে দেই বারো দিনেও করে দেই, ও কিন্তু জানে নাই যে কুর্মীদের ঘাট কবে বঠে, ও বারো দিনে করলেও বলে যে করবি কর, আর দশ দিনেও বলে ঠিকই আছে, মানে রসি দিলেও মামা আর রসু দিলেও মামা, মানে উহার কথাটার মতলব হচ্ছে তুমি বারোই কর আর দশে কর, আমি যে সুধা চার পাঁচটা থলি আনেছি এইগুলা ভরান দিলে আমার যথেষ্ট। তো এইখানে কি বঠে না পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্য সম্পাদিত পুরোহিত দর্পণের দশম অধ্যায়ে শ্রাদ্ধ কাণ্ডে ঘাটের সম্পর্কে ঘাটের বিধান লেখা আছে, কি লেখা আছে না বলেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার বর্ণের যে ঘাট হবে
তো কার কদিনে ঘাট হবে সেইটা নির্ণয় করা আছে। তো কি বলেছে? নবলিছে শুদ্ধেত বিপ্র দশাহেন দ্বাদশাহেন ভূমিপ বৈশ্য পঞ্চদশাহেন শুদ্র মাসেন শুদ্ধন্তি। মানে ব্রাহ্মণের ঘাট বটে দশ দিনে, ক্ষত্রিয়ের ঘাট বারো দিনে, বৈশ্যের ঘাট পনেরো দিনে, আর শূদ্রের ঘাট এক মাসে। তো আপনারা যে দশ দিনে করেন, আপনারা কোনো ব্রাহ্মণ বটেন? দশ দিনে কি করে করেন? আপনারা কোনো ব্রাহ্মণ বটেন? তাহলে উ কি করে দেয়? আর বইটায় লেখা আছে যে কুর্মির ঘাট দশ দিনে হবে? আর আমাদের লোকের যত এমএ পড়ুক আর মানে হাই স্কুলের হেডমাস্টার হইলে তো কি হবে? কুতার উধারে যাই নাই। উ ছেলেকে মানে উ নিজে কোর্সের বই পড়ে মাস্টারি পাই না, যার ছেলেকে সুন্দর কোর্সের বই পড়াছে ওগুলা পড়বার তো বেচারিয়ে সময় পাই নাই। তাই এখানে ঘাট আমার কদিন হবে কু সেইটাই জানে নাই। আবার না আমাদের লোককে যখন সাধ্য করাই দেয় মা বাপের, তখন আমাদের লোককে দান করতে বলে না? কি দান করতে বলে না? কি কি দান করতে বলে? সোনাদান রূপাদান। আর আমাদের লোকে যার যেরকম মুরাদ সেরকম দিয়েও দেই। তো আপনারা কি জানেন যে দান করতে গেলে কি হয়? সাধ্য দিনে যদি দান করে গো তাহলে সেই দানকারী ব্যক্তিটার কি হয় আপনারা কি জানেন? জানেন নাই। বলেছে সুরেন্দ্র মোহন ভট্টাচার্যের পুরোহিত দর্পণে পাঁচশো কুড়ি নম্বর পৃষ্ঠায়, আর পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্য সম্পাদিত পুরোহিত দর্পণের দশম অধ্যায় শ্রাদ্ধকাণ্ডে আটশো পনেরো নম্বর পৃষ্ঠায় সংস্কৃত শ্লোকে উল্লেখ আছে। মানে লেখক গিলা আলাদা আলাদা, সেই জন্যে পৃষ্ঠা নম্বর গিলা কিন্তু মিলবেক নাই। পৃষ্ঠা নম্বরে ওই এক লোকের আটশো পনেরো, এক লোকের পাঁচশো কুড়ি নম্বর পৃষ্ঠায় কি লেখা আছে সংস্কৃত শ্লোকে? না বলেছে যাত্রাং যুদ্ধং নদীপারং পুনঃস্নানং দিভোজনং দূত ক্রীড়াং রতিনার্যাং শ্রাদ্ধং কৃত্যা চ বর্জয়েৎ শ্রাদ্ধং কৃত্যা পর শ্রাদ্ধ ভুঞ্জতে যে চবি হলা পতন্তি নরকে ঘোর লুপ্ত পিণ্ডদক ক্রিয়া বর্জানি কুর্বতাং শ্রাদ্ধং কৃত্যা কপহদ্ধব গমনন্তরা ভক্তুর পাত্র রাজেন্দ্র ত্রয়মে তন্ন শিষ্যতে পুনর্ভজন মধবানং দিতা দান মৈথুনম দানং প্রতিগ্রহং সন্ধ্যাং শ্রাদ্ধং কৃতাষ্ট বর্জয়ে। আটশো ষোলো নম্বর পৃষ্ঠায় বাংলায় করে ইয়ার সরল ব্যাখ্যাটা দেওয়া আছে। কি দিয়ে আছে? না বলছে শ্রাদ্ধকারীর ব্যক্তির শ্রাদ্ধ দিনে বর্জনীয়, মানে শ্রাদ্ধকারী লোকটাকে শ্রাদ্ধ দিনে কি কি করতে নিষেধ লিখেছে। বলেছে যাত্রাং কোথাও যাওয়া নিষেধ, যুদ্ধং ঝগড়া ঝাঁটি লিয়াই লাগা নিষেধ, নদী পারং মানে নদী দেখতে নাই, পুনঃস্নান দুবার স্নান করতে নাই, দ্বিভোজনম দুবার খাতে নাই, দূত ক্রীড়া মানে ঝান্ডি জুহা তাস খেলতে নাই, পর শ্রাদ্ধ ভুঞ্জা লক্ষণের সাতদিনে ভোজ খাতে নাই, সহবাস নিষেধ, বইপুঁথি পড়া নিষেধ, বইপুঁথি শোনা নিষেধ, কোন পূজা পাঠ নিষেধ, সন্ধ্যা কর্ম নিষেধ, আর দান করা নিষেধ। সাধ্যর দিনে কোন ব্যক্তি যদি দান করে থাকে তাহলে সেই দানকারী ব্যক্তি এবং তার পিতৃলোকের নরকে গমন হয়, এটা আমাদের লেখা নয়, উহাদের এই বই পুঁথি, উহাদের এই লেখা, উহাদের এই বইটাই আছে। তো বন্ধু কোন পুরোহিত কি আপনাকে বলেছে যে আজ দান করতে নাই বলেছে? তাহলে কোন ব্যক্তি যদি সুগার রোগীকে যদি বলে যে সকাল সন্ধ্যাকে এক কাপ করে চিনিটা দিবে তো রোগটা চানে ভালো হবার জন্য নো কি আজ্ঞা, তাহলে কি হবে? মরবে, কালকে যাবে। তো সেই রকম যে ব্যক্তি আমাদের সাধ্য করে দিচ্ছে আর বলছে দান করতে হবে, উহ আপনার বাপকে সজ্ঞ পাঠাবার জন্য নাই বলে, উহ নরকে ঢুকাবার জন্যই বলে। আবার বিশ্রাম সাগর গ্রন্থে রঘুনাথ দাসের কলমে লিখেছে যে যদি জ মাংস আহারি হই আর তাকে দান দেই জ কই দোন গিধ কাতন পাবই বেদ পুরাণ সন্ত শ্রুতি গাবই। যদি কোন দ্বিজ পুরোহিত যদি মাংস আহারি হই, যদি মাংস খাই, আপনাদের তাই খাই না নাই, আর উহাকে আপনি দান দেন। তো বলেছে যদি কেউ মাংস খায় আর উহাকে কেউ যদি দান করে তাহলে দানকারী ব্যক্তি আর দান লিওয় আর দিওয় আর দুই লোক নাকি গিদ জন্মে। তো দান করে কার গিদ জন্মি বাবার আমার কি আছে বাবা? দান করে ধর্ম হয় না, দান করা মহাপাপ মহা অপরাধ, দান করা মানে মহা খারাপ জিনিস বটে, দান করতে গেলে মানুষের
অধঃপতন হয় অজ্ঞাতায় দান করতে নয়।